নেপালে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 128 জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের সেন্টার ফর সিসমোলজির তথ্য উল্লেখ করে এনডিটিভি জানায়, 4 নভেম্বর শুক্রবার দিবাগত রাত 11:30 পর দেশটির পশ্চিমাঞ্চলে জাজারকোট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে দিল্লি এবং আশেপাশের শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়। দিল্লির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ঝুলন্ত ঝাড়বাতি এবং পাখার নড়ে ওঠার ভিডিও পোস্ট করে। এতে বোঝা যায় ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল। ভূমিকম্পের আঘাতে নেপালের রুকুম জেলায় বহু বাড়ি ভেঙে পড়েছে। রুকুমের পশ্চিমে 36 ও জাজারকোটে 34 জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। রুকুমের চিফ ডিস্ট্রিক্ট অফিসার হরিপ্রসাদ পান্ত ANI-কে বলেন, ভোর 5টা পর্যন্ত রুকুমে 36 জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাজারকোটের জেলার সরকারি কর্মকর্তা সুরেশ কুমার সোনার জানিয়েছেন, রাতেই বহু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে তৎপরতার সঙ্গে। নেপালের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাতেই জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। উল্লেখ্য যে এই নিয়ে গত 1 মাসের মধ্যে 3 বার কেঁপে উঠল ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। গত 22 অক্টোবর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.1। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। এর ঠিক 2 দিন পরে আবার ভূমিকম্প হয় নেপালে, মাত্রা ছিল 4.1। গত 3 অক্টোবরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সরকারি নথি অনুযায়ী নেপাল বিশ্বের 11তম ভূমিকম্প প্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় নেপাল প্রায় সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।